আসসালামু আলাইকুম ছোট দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা এসএসসি আইসিটি বইয়ের অধ্যায় 5 নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বেসিক কিছু আলোচনা করেছি, অর্থাৎ কয়েকটা পাতা মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর পর্যন্ত। আজকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ পিপিটি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আগে বলি নিই এটা আসলে কি। এইটা সফটওয়্যার দিয়ে আমরা আমাদের যে কোনো বিষয়ে যদি আমরা কারোর সামনে উপস্থাপন করতে চাই তাহলে খুব সহজে উপস্থাপন করতে পারি। হ্যাঁ, তো আমরা এটা ব্যবহার করলেই বুঝে ফেলবো যে আসলে জিনিসটা কি। তো চলো শুরু করি, ঠিক আছে? তোমার নাম পরিচয়টা দিয়ে দাও। আমি মোহাম্মদ ওমায়ের আহমেদ। আচ্ছা ওমায়ের আহমেদ, দেখো এখানে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা এবং স্লাইড তৈরি করা। পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য কি করতে হবে, পর্দার নিচের বাম দিকে কোনো স্টার্ট বাটন রয়েছে, এই যে এদিকে স্টার্ট বাটন, এখানে ক্লিক করলে, স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে যদি আমরা যাই নিচের দিকে, এখানে আমাদের এম মাইক্রোসফট, ও আচ্ছা আমি মনে হয় পর্দাতে এখন নিয়ে যাইনি, এই যে এখন আমরা পর্দাতে চলে আসছি। এখানে আমি স্টার দেখতে পাচ্ছি, আমরা এই যে কোণের দিকে স্টার্টে চলে আসলে আমরা আমাদের মাইক্রোসফট এই যে অফিস কালেকশনে চলে যাব, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সব অফিসের যেগুলো যেগুলো মাইক্রোসফটের আমাদের অপশন রয়েছে বা সফটওয়্যার রয়েছে সবগুলো ওপেন হবে। এইখান থেকে আমাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওই দেখো তো পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট 2010, এটা আমাদের 2010 সফটওয়্যার, তাই 2007 সফটওয়্যারও রয়েছে, আবার 2013 রয়েছে, ঠিক আছে? কোনটা বেটার? হ্যাঁ বেটার সবগুলো একই না না, আস্তে আস্তে যত তোমার আপডেট হবে তত ভালো হবে, ঠিক আছে? আমি 2010টা এখানে অন করলাম। এই যে অন করলে আমরা এরকম মূলত এরকম একটা ইয়ে পাবো, ঠিক আছে? তো এরকম আমাদের খোলা ছিল তাই এটা এরকম হয়ে গেছে। আমরা যদি এখন বন্ধ করে দিয়ে করি, এটা যদি বন্ধ করে দিই, এটা আগে খোলা ছিল তাই এরকম দেখাতে, ঠিক আছে? আচ্ছা এই যে এইখানে গেলাম স্টার্টে, এইখান থেকে মাইক্রোসফট এদিকে যাব, মাইক্রোসফট এম এর ওইখানে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে আচ্ছা, এই যেটা এখন আমাদের ওপেন হচ্ছে, এই যে এরকম ওপেন হলে এরকম প্রথম পাবো, অথবা তারপরে যেটা ক্লোজ অপশন এটা ক্লোজ করে দেব, অথবা আমরা এইখানে নিউ ক্লিক করে এইখানে নিউ থেকে গিয়ে এইখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সেটা ওপেন করতে পারি, ঠিক আছে? তো এইটা এক একটা অপারেটিং সিস্টেমে এক এক রকম, অথবা এক একটা ভার্সনে এক রকম। 2007 হলে আমাদের অন্যরকম, 2010 আমাদের সেটা একটু দেখতে অন্যরকম, কাজ একই। আচ্ছা তো আমাদের এটা প্রথমে ওপেন হবে। আচ্ছা দেন আমরা বইয়ে যদি যাই, এখানে এখানে লেখা আছে যে, আচ্ছা যা যা লেখা আছে সেই কাজগুলো আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে? তো তারপরে বলছে এখানে যে এখানে আমাদের ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাব টাইটেল, এই কথাটা চলে আসবে, ঠিক আছে? তো এই যেমন আমাদের এখানে চলে আসছে, তেমন এইখানে আমরা যা ইচ্ছা তা লিখে দিতে পারবো। এই যে আমার, আচ্ছা আমি বাংলা না ইংরেজি না লিখে বাংলা লিখি, ঠিক আছে? বাংলা লেখার জন্য একে ভয়েসও আছে নাকি? সে ভয়েস 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 লাগানো যাবে, সব কিছু লাগানো যাবে, ভয়েস লাগানো যাবে, ছবি গান এখানে সব কিছু লাগানো যাবে, ঠিক আছে? মানুষকে তুমি যা যা দেখাতে চাও সুন্দর করে দেখানো যাবে। আচ্ছা চলে আসছে, আমি এখানে বাংলা লেখার জন্য ইয়ে করছি, এই যে আমার দেশ, আমার দেশ, আচ্ছা এটা আমি লিখলাম এখানে, বাংলাদেশ দিয়ে লেখো। হ্যাঁ আচ্ছা কাল বাংলাদেশ দিয়ে দেখেছে, তাই তো? আমার দেশ বাংলা দেশ। ওকে, এই যে আমাদের এই লেখাগুলো হয়ে গেছে। আচ্ছা এখন আমরা যদি পড়ি, এই যে লেখার এখানে কি কি লেখা আছে, এই যে হোম মেনু রিবন থেকে টেক্সট বক্স আইকন সিলেক্ট করে ইনসার্শন পয়েন্ট, পয়েন্টার, ইনসার্শন পয়েন্টার মানে কি, এই যে ইনসার্শন পয়েন্টার মানে এই যে আমাদের টিপ টিপ করছে এটা ইনসার্শন পয়েন্টার, আমি এখানে দিলাম তার মানে ইনসার্শন পয়েন্টারটা এই যে এইখানে চলে আসছে, টিপ টিপ করছে সেটাকে ইনসার্শন পয়েন্টার করছে, ঠিক আছে? এটুকু এখান থেকে পড়া শুরু করি, ইনসার্শন পয়েন্টার পর্দার ভিতরে নিয়ে এলে পয়েন্টারটি টেক্সট পয়েন্টারের রূপ ধারণ করবে এবং এই অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনাকোনি টেনে বাক্স তৈরি করতে হবে। বাক্স তৈরি করা আছে অলরেডি আমাদের, দেখো যে কোনাকোনি টেনে বাক্স তৈরি করা আছে না, এটা বড় করা যাবে, ছোট করা যাবে, এটাকে সরাই উপরে নিয়ে যাওয়া যাবে। টেক্সট পয়েন্টার বলতে কি বুঝাচ্ছে? এখানে নেসলে যে টেক্সট পয়েন্টার এরকম হচ্ছে লেখার মতো, আর এখানে গেলে আবার মাউস আসছে, এইটার কথা বলছে। তো এইখান থেকে যখন আমি সরাই এখানে নিয়ে আসবো, এখানে লেখার অপশন দেখাবে, দেখা আছে না, যেখানে নিয়ে যাবো এক একটা জায়গায় এক এক রকম দেখাবে, এটা হলো মাউস। আচ্ছা এবার বাংলা টাইপ করার জন্য কিবোর্ডে বাংলায় রূপান্তর করতে হবে, যেমন আমি যে ইংলিশ রয়েছে যেখানে বাংলা করে দিলাম, ঠিক আছে? টুল বার ও রিবন থেকে, টুল বার কি রিবন কি এটা আমাদের আগে জেনে নাও, এদের টুল বার, ঠিক আছে? এটা তো মেনু বার, এগুলো টুল মেনুর একটা মেনু, এই হোমে ক্লিক করছি হোমের এগুলো অপশন, তারপর এই যে পাশে ইনসার্টে ক্লিক করছি এগুলো অপশন, ডিজাইনে ক্লিক করবো এগুলো অপশন, ঠিক আছে? আমি যেটা যেটা কাজ করবো সেটা ক্লিক করে অপশনগুলো ব্যবহার করবো। ওকে আচ্ছা, তারপরে হলো
শুটনি এমজে ফন্ট, আচ্ছা ফন্ট সাইজ এত, এই যে শুটনি এমজে ফন্ট সাইজ, ফন্ট কি মানে লেখাটার স্টাইল কেমন হবে? এই দেখো আমাদের এটাকে, এটা আমাদের লেখা আছে, এই যে এখানে দেখো ক্যালিবারি নামে একটা ফন্ট দেখতে পাচ্ছ, তাই না? তার মানে এটা লেখার স্টাইলটা এরকম। এখন দেখো আমি যদি এখানে নিয়ে যাই, দেখো লেখাটা কেমন হবে, দেখতে এক এক রকম হচ্ছে লেখাটা, এক একবার এক রকম হবে। এগুলো ফন্ট বলতে স্টাইল এক কথায়। শুতুন এমজি এখানে, ওখানে একটা আছে শুতুন এমজি, এখানে নাও থাকতে পারে আমাদের, এতে দেখতে হবে যে কে দিয়ে শেষ। এই যে তারপরে হলো এস, এটা এরকম দেখছো এসে দেখতে হবে, তাই তো? আচ্ছা মেবি, দেখো লেখাটা কেমন হচ্ছে না, লেখাটা কিন্তু অন্যরকম হচ্ছে। শুতুন এমজি আছে এস ইউ, এস ইউ দিয়ে দেখো একটাতে দিলে একই রকম হচ্ছে নাই। আমাদের এখানে শুতুন এমজি নামে কোনো ফন্ট নাই, ফন্ট বলতে লেখাটার স্টাইল মূলত কেমন হবে সেটার কথা বলছে। আর এখানে ওরা 150 দিতে বলছে, কেন? লেখাটা যত দেব এই ঘরে তত বেশি বড় হবে, ঠিক আছে? এই দেখো কত বড় হয়েছে, দেখছো দেখছো লেখা সাইজ বলছে, তাই না? তো এখানে কন্ট্রোল এ, এই যে লেখা সাইজটা আমি এরকম করে দিলাম, ঠিক আছে? যাই হোক লেখা সাইজটা যে এখানে গিয়ে বড় ছোট করা যাবে, এখানে ফন্ট দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা যেটা ফন্ট থাকলো ওইটা আমাদের শুট নিয়ে নাই, যে ফন্ট আছে সেটাই দিয়ে দিলাম। আচ্ছা নেক্সট, আসল জিনিসটা শিখলে হলো, তাই না? টাইপ করতে হবে, আচ্ছা এভাবে ড্রাগ, এই যে ক্লিক অ্যান্ড ড্রাগ করে, ড্রাগ মানে কি আবার, এটাকে ড্রাগ বলে। এই যে এটাকে ধরে এরকম করে যখন এরকম এখানে নিয়ে যাবো তখন এরকম চিহ্ন, এখানে আসলে এরকম চিহ্ন, ঠিক আছে? এইখানে নিয়ে আসলে দেখো এরকম ওঠানামা করছে, এটা একটা চিহ্ন। এইখানে নিয়ে গেলে এই ধরনের চিহ্ন, তখন এটাকে সরানো যাবে। তুমি এখান থেকে গিয়ে সরানো যাবে না, দেখো চেপে ধরলে সরানো যাবে না, বুঝতে পারছো? কার্সর বলে নাকি এটাকে, কার্সর বলে, কার্সরটা নিয়ে যেতে হবে এইখানে, তাহলে তুমি সরাতে পারবা মানে ওই ড্রাগের উপরে। তাছাড়া এখান থেকে সরানো যাবে না, দেখছো সরছো, এটা লেখাটা সরছে, এটাই কথা বলছে। এটাকে বলে ড্রাগ করা, ঠিক আছে? যে আমি এটাকে এইভাবে ড্রাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি, ক্লিক করে ড্রাগ করে, বুঝতে পারছো? ওকে, ক্লিক অ্যান্ড ড্রাগ জিনিসগুলো বুঝতে হবে কোনটাকে, তুমি নিজেই পরে করবো। আচ্ছা এবার সেভ করা, এটা যা করলাম এখানে লিখলাম আমার দেশ বাংলাদেশ, এখন আমি এটাকে সেভ করতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা এটা একটু সাজা নিয়ে ছোট করে এখানে, এইখানে এনে দিই। হ্যাঁ এটাকে সেভ করতে গেলে এখানে ফাইলে দিতে হবে, গিয়ে সেভ, ওকে বাস সেভ। এখন সেভের অপশন চলে আসছে এখানে, কোথায় সেভ করবো সেখানে, যে ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে এখানে আমি সেভ করে দিলাম, ডকুমেন্টে হয়ে গেল, ও ডেস্কটপে যেটা যে ফোল্ডারে সেভ করবো সেখানে সেভ করে দিতে হবে, সেভ হয়ে গেল। আচ্ছা দেন তারপরে কি কাজ, আচ্ছা সেভের কাজ হয়ে গেল, মাই কান্ট্রি নামে খুলছে, আমরা যে কান্ট্রি দিয়েছি সেই কান্ট্রি অনুযায়ী যেটা যা লিখে দেবো সেটাই থাকে। আচ্ছা নতুন স্লাইড যোগ করা, নতুন স্লাইড বলতে এখানে স্লাইড বলতে এগুলো, এটাকে একটা স্লাইড বলছি। হ্যাঁ আমি এইখানে যদি ক্লিক করি, দেখো লেফট ক্লিক করে এখানে কিন্তু ওই যে হলো ডুপ্লিকেট স্লাইড অথবা নিউ স্লাইড করতে পারে, নিউ স্লাইড করলে নতুন একটা পেজ তৈরি হবে, পাতা তৈরি হবে, ঠিক আছে? এটা একটা পাতা, এটা একটা পাতা, অথবা এই যে নিউ স্লাইড এখানে লেখা আছে এখানে ক্লিক করলে একটা পাতা তৈরি হবে। এই পাতা দেখো আমি কি লিখবো, যা লিখবো যে খাদ্য বা যাই লিখিনি কেন, আই ইংরেজি লিখি, হ্যাঁ বাংলাও লেখা যাবে, আই লিখ বাংলাদেশ, ওকে আই লিভ ইন বাংলাদেশ। তাহলে এটা এখানে আমরা যা খুশি তাই দিতে পারছি, ঠিক আছে? এই তো এনে কোনো অডিও ভিডিও দিতে ওগুলো ওগুলো দাও, আস্তে আস্তে শিখবা, আগে লেখা দেওয়াটা শেখো এইভাবে করে, এটাতে কি ছিল এটাতে কি হলো, ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা পেজে আমরা লেখাগুলো দিব। আচ্ছা বিভিন্ন যা আমাদের যা যা লেখা দেখার ছবি দেখানো, স্লাইড একটা একটা স্লাইড একটা একটা করে স্লাইডে দিতে হবে। আচ্ছা দিয়ে আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা এই যে এখানে যা যা কিছু লেখা লিখছে, আমরা এত লেখা লিখলাম না, ওই ধরো ওই দুইটা লেখাই থাকলো। আচ্ছা দেন এইভাবে লেখা পরিবর্তন করা যাবে, ধন্যবাদ এগুলো লিখতে বললো ওরা। আচ্ছা আমরা অত কিছু লিখতেছি না, এবার দেখো প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, প্রদর্শন মানে কি দেখো, আমার ধরো এই যে হয়ে গেছে, আমি দেখাবো যে আমি কোন দেশে বাস করি মানুষকে, ওকে? আচ্ছা আমার দেশ বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ, আমি এইভাবে মানুষকে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করে আমাদের এই যে এই যে কাপের মতো এখানে দেখাচ্ছি, ক্লিক করো দেখো মানুষ কিভাবে করে বড় পদায় এরকম করে দেখানো যাবে। এটি ক্লিক করবো তখন এই পাশেরটা এয়ারোটা নিচে কিবোর্ডের, তখন কিন্তু সে পাশে পাশে সরে যাবে, ঠিক আছে? বিভিন্ন ভাবে প্রদর্শন করা যায়, বিভিন্ন ভাবে দেখতেছি, আস্তে আস্তে দেখতেছি। তারপর ওখান থেকে বের হয়ে আসতে হলে ESC টা চাপতে হবে, দেখো ESC মানে ইজেক্ট, ওখান থেকে আমরা বাইরে আসতে আগে ফেলে চলে আসলাম, ওকে? আচ্ছা এইভাবে করে, আর এখানে আরো এখানে যেটা বলছে সেটা হলো যে F5 বোতামে চাপ দিলে আমরা দেখতে পাবো, যেখান থেকে দেখো F5 বোতাম এই যে আছে, এই যে এখানে কিবোর্ডের F5 চাপলাম দেখো, ঠিক আছে? ওই কাপের মতো ওইটাতে অথবা F5 চাপলে দেখা যাবে, তারপর ইজেক্ট চাপলে বাইরে বেরিয়ে যাবে, ওকে? এগুলো হলো অপশন যে আমি কিভাবে দেখাতে পারি। আচ্ছা ESC বলতে ইজেক্ট, হ্যাঁ ESC বলতে ইজেক্ট ওইটা।
আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, কোন স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা পরিবর্তন করা। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এখন লেখাটার ব্যাকগ্রাউন্ড সাদা না, এইটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে কোথা থেকে? আমাদেরকে এখানে যেতে হবে ডিজাইনিং, ডিজাইনে গেলে এই যে যা দেখতেছি না এগুলো ব্যাকগ্রাউন্ড, এই দেখো এগুলোর উপর নিয়ে যাবো, দেখছো এটা নিয়ে গেলে দেখো দেখছো কেমন কালার পরিবর্তন হয়েছে, রং পরিবর্তন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে না, দেখছো কত কিরকম কিছু ডিজাইন আসছে দেখো। এগুলো এখানে আরো ডিজাইন আছে, আবার এই যে অ্যারোতে ক্লিক করলে নিচে এখানে দেখো কত আরো সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে দেখছো ডিজাইনটা সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে না, অনেক সুন্দর লাগছে না এগুলো। এগুলো রাখেন, আচ্ছা এটা রাখলাম, এটা এরকম। এখন এই যে অ্যাপ্লাই টু অল যদি করি তাহলে কিন্তু সবগুলোতে এটা অলরেডি সবগুলোতে হয়ে গেছে, যে কটা ছিল সবটা ছেড়ে ছিল, দেখো সবগুলোতে একই রকম কালার আসেনি, এরকম সুন্দর। আচ্ছা তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন ডিজাইন মেনু রিবনে একদিকে বাম দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন মেনু থেকে, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল ড্রপ ডাউন মেনু থেকে, এই যে এখন এখানে তো আমরা এটা করলাম সিম্পলি, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল রয়েছে পাশে এটা থেকেও করা যায়, এখানে ক্লিক করলে দেখো যে কত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে না, মানে যত নিবা তুমি এই ধরনের ধরনের। আচ্ছা এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে পরে আরো তুমি ওখানে যে বইয়ে কিন্তু লেখা আছে, আমি কিন্তু সব পড়ানো সময় হচ্ছে না, যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। হ্যাঁ গিয়ে এখানে সলিড ফিল্ড নামে যেটা রয়েছে, মানে আমাদের আসলে যতটুকু এই ব্যাকগ্রাউন্ডটাই অনেক সুন্দর, আমরা তো এইটুকুই করতে পারি না, আরো যদি দেখো সলিড ব্যাকগ্রাউন্ডে দিই দেখছো কত সুন্দর হচ্ছে, পুরোটা ঘন হয়ে গেল, ঠিক আছে। অথবা যদি এটিতে না দিয়ে এখানে এই কালারে দিই, যে কালার দিব এখন দেখো সেই কালার হবে, দেখো কোন কালার হলুদ করে দিচ্ছি, দেখছো হলুদ হয়ে গেল। হ্যাঁ অথবা সলিড না দিয়ে যদি আমি এখানে আমার তারপরে দেখো এখানে লেখা আছে সলিড না দিয়ে কি হবে, সলিড ফিল করা যাবে, কালার ড্রপ ডাউন থেকে কালার নেওয়া যাবে, ঠিক আছে। ড্রপ ডাউন কাকে বলে, ড্রপ ডাউন বলতে এই যে তোমার এই যে এখানে যে অ্যারোতে ক্লিক করলে যে নিচে যেগুলো বেরোয় সেটাকে ড্রপ ডাউন বলে মেনু। হ্যাঁ যেমন এখানে যে অ্যারো দেখতেছ না, এখানে ক্লিক করলে এগুলো বেরোচ্ছে না, এটা ড্রপ ডাউন বলা হয় থাকে, দেখছো বিভিন্ন কত কালার হচ্ছে বুঝছে না, নিচেরটা নিচের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্য, এটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, যেমন ছবির ব্যাকগ্রাউন্ড থাকে না। আচ্ছা এবার পিকচার আর টেক্সচার ফিল, এইখানে যদি আমি ক্লিক করি দেখো পিকচার আর টেক্সচার ফিল ক্লিক করি তাহলে এখানে আমার দেখো মনোরম আরো সুন্দর, এই দেখো ঠিক আছে। এইখানে আমি আবার অন্য বিভিন্ন বইটা ওভাবে ডিজাইন করা, হ্যাঁ 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 এই দেখো, এই দেখো এটাতে দিলাম দেখো কত সুন্দর আসছে, কত সুন্দর না, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি লেখা যাবে, মানে হ্যাঁ এখানে সব কিছু বই ডিজাইন করা যাবে, বই যে আঁকছে এরকম দাদা লিখছে সব এগুলো এইভাবে করেই করা ডিজাইন করা। আচ্ছা তো এখন এরকম করলাম, এবার ছবি যুক্ত করা। আচ্ছা এবার তাহলে আমার দেখো কত সুন্দর হয়ে গেল সবগুলো, হলো না। আচ্ছা এবার আমরা যদি ছবি যুক্ত করতে চাই এখানে কোনো, তাহলে ছবি যুক্ত করার জন্য আমাদেরকে যেতে হবে তোমার ইনসার্টে, ঠিক আছে। ইনসার্টে গিয়ে দেখো ইনসার্ট করতে যেকোনো কিছু ইনসার্ট করতে ছবি ইনসার্টে যেতে হবে, এই যে ফটো লেখা আছে ফটোতে ক্লিক করতে হবে, না ফটো অ্যালবাম অনেকগুলো ছবি যোগ করতে গেলে এখানে আর একটা ছবি যোগ করতে গেলে পিকচারে ক্লিক করলাম, করে আমার দেখো পিকচার আমি কোনটা দিতে চাই, ধরো আমাদের ডেস্কটপে কোনো পিকচার আছে এখানে, আচ্ছা এইটা আছে, এই যে পিকচার আছে ঠিক আছে, এইটা আমি এই যে এখানে বসাই দিলাম, পিকচার বসাই দিছি। আচ্ছা এভাবে করে ছবি বসানো যাবে, অথবা আমি এখানে রাইট ক্লিক করে যদি কপি করি, কপি করে এটা তো প্রথম পেজে কাজ চলছে দেখো লাল লেখা আছে, এখানে দিলাম দ্বিতীয় পেজে, এখানে আমি বসাতে পারি পেস্ট করে দিতে পারি, পেস্ট করার বিভিন্ন অপশন আছে, আমি কিভাবে অপশন এই এখানে পেস্ট করে দিলাম, এখানে দেখো পেস্ট হয়ে গেল, ছবি যুক্ত করা হয়ে গেল। আচ্ছা আমি একটু চেক করি আমাদের ভিডিও হচ্ছে কিনা, হচ্ছে ওকে, এইভাবে আমরা ছবি যুক্ত করে করতে পারি, ঠিক আছে। তো দেখো ছবি স্লাইডে ছবি যুক্ত করে, এই দেখো ছবিটা তারা যুক্ত করছে, এই যে ইনসার্ট পিকচার ইনসার্টে যেতে হবে, এগুলো ইনসার্টে যেতে হবে, গিয়ে ছবিগুলো যুক্ত করতে হবে, রিসাইজ করা যাবে ছবিটি বড় ছোট করা যাবে, দেখো ছবিটি আমার কিন্তু এখানে ক্লিক করে রিসাইজটা একটু বড় বড় করা যাচ্ছে, সিম্পল কিন্তু বই বইয়ের অত পড়তে গেলে সময় পাওয়া যাবে না, বোঝা গেছে। দেখো যে সব পাওয়ার পয়েন্টের ভিতরে, হ্যাঁ পাওয়ার পয়েন্টে ছবি যুক্ত করছি, লেখা যুক্ত করছি, অমুক যুক্ত করছি, আবার দেখো তোমাকে একটা গানও যুক্ত করে দেখাবো। আচ্ছা এবার স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, ট্রানজিশন জিনিসটা কি সেটাকে দেখে, দেখো এখন আমাদের ধর প্রথম স্লাইডে ইয়ে করলাম, আমরা এই ভিউ করব, দেখো এখান থেকে পরে যখন এখানে করলাম লাস্ট একটার পর একটা আসছে তাই না, এরকম করে। কিন্তু যদি আমি এইভাবে এইটার উপর ক্লিক করে এই যে দেখো ট্রানজিশনে যাই, গিয়ে যদি আমি এইরকম ক্লিক করি দেখো আর অ্যাপ্লাই টু অল করি, এবার দেখো কিরকম ভাবে আসে, দেখছো দেখছো ভেরি অ্যামেজিং, হ্যাঁ সুন্দর করে আসছে না, এটা আরো সুন্দর সুন্দর আছে, ধরো এই মনে করো ঘুরতে ঘুরতে আসবে, দেখো এই ধরো বহু নাচতে আসতে নাচতে নাচতে আসবে, হ্যাঁ মনে করো এটা দেখলে অবাক হবা, এটা করে দিলাম দেখো কেমন হয়, দেখছো এবার কিভাবে আসছে,
F5 চাপে আমি শো করা যাবে, F5 দেখছে প্রথমটা কিভাবে কাঁপতে করতেছে না, সুন্দর না, একটা করে এটা কিন্তু এটা চাপতে হবে, তাহলে কিন্তু একে করে কাজ দেবে, নেক্সট নেক্সট শেষ হয়ে গেল, শেষ হবে, বুঝতে পারছো? এটা কেমন হচ্ছে ট্রানজিশন, একটা থেকে একটা স্লাইড থেকে একটা পাতা থেকে একটা পাতাতে যেতে আমাদের কেমন করে আসবে। ওকে, এখন আরেকটা জিনিস দেখি তোমাকে, এই যে এখানে তিনটে লেখা আছে, ওই স্লাইড ট্রানজিশন করেছি, ট্রানজিশন প্রথম ট্রানজিশনটি খোলা রাখতে হবে, মানে আমি যে যে এই প্রথম ট্রানজিশন খোলা রেখে এরকম দিলাম না ইফেক্ট, আচ্ছা এবার এইটা দিলাম, এই দেখো এটা যেটাতে খোলা রাখবো সেটাতে সেই ইফেক্ট যুক্ত হবে, আর যদি অ্যাপ্লাই টু অল করে দিই তাহলে সবগুলোতে যুক্ত হবে, প্রথম কথা হবে ওটা, ঠিক আছে? আর যদি আমি শুধু একটাতে দিতে চাই তাহলে শুধু এইটা খোলা রেখে এটাতে ওকে করে দেবো, বাস আলাদা আলাদা, ধরো প্রথমটা নাস্তা আসবে, পরটা গান গাইতে আসবে, দুলতে দুলতে আসবে, এরকম এক একটাতে এক একটা ট্রানজিশন দেওয়া যেতে পারে। আর যদি আমি এরকম করে রেখে ক্লিক করে দিই, একটাতে ক্লিক করে রেখে অ্যাপ্লাই টু অল করে দিলে সবগুলোতে একইরকমই আসবে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে যেটা আমি সিলেক্ট করবো সেটা সবার জন্য হবে। আচ্ছা এবার নেক্সট হলো অ্যানিমেশন মেনু রিবনে ট্রানজিশন নমুনা পাওয়া যায়, আর এগুলোতে আরো অ্যানিমেশন অ্যানিমেশন এখানে গেলে এখানে আরো ট্রানজিশন পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা এটা এটা লেখার জন্য, অ্যানিমেশনটা পার্টিকুলার লেখার জন্য, দেখো লেখাতে ক্লিক করলে অ্যানিমেশন দেওয়া যাবে, মানে ট্রানজিশনটা বুঝতে পারি অ্যানিমেশন দুটো জিনিস কিন্তু আলাদা, ট্রানজিশন মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড, আর অ্যানিমেশন মানে একটা স্লাইডের মধ্যে এই লেখাটা এই লেখাটা, বুঝতে পারছো? দেখো এটার উপর ক্লিক করলাম, এটা দেখো এক হলো প্রথমে, তারপরে হলো এইটা হলো দুই, তারপরে এটা হলো তিন, এখন দেখো তুমি প্রথম থেকে শুরু করে দেখতে কেমন দেখায়, এই দেখো এটা ট্রানজিশন, ওকে এটা ট্রানজিশন, এই দেখো এটা হলো অ্যানিমেশন, এই দেখো পরেরটা, তারপরেরটা, একটা ছবিতে তিনটে জিনিস ছিল, তিনটাতে যেটা যুক্ত করছি সেটা অ্যানিমেশন, আর একটা স্লাইড থেকে একটা স্লাইডে যেটা করছি যে ঘুরে আসছে সেটা হলো কি ট্রানজিশন, বুঝতে পারছো? ট্রানজিশন মানে একটা থেকে আরেকটা, আর অ্যানিমেশন মানে ওই একটা একটাতেই একটা একটা পাতাতেই যে লেখাগুলো আছে এগুলো কিভাবে আসবে সেটা আমি ট্রানজিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা ট্রানজিশন এটা দিলাম, এটাতে দিব এটা, আলাদা আলাদা ট্রানজিশন দেওয়া যাবে, বুঝতে পারছো? সরি অ্যানিমেশন, অ্যানিমেশন মানে হলো একটা পাতার মধ্যেই যে লেখাগুলো থাকবে, একটা লাইন একটা প্যারাগ্রাফ লিখছি, প্রথম লাইনটা আমি প্রথমে আনছি, পরে ক্লিক করবো তারপরে দ্বিতীয় লাইনটা আসবে, তারপরে ক্লিক করবো তারপরে তৃতীয় লাইনটা আসবে, সেটা হলো অ্যানিমেশন। আর যখন এটা থেকে এটা থেকে এটা, সেটা হলো ট্রানজিশন, ঠিক আছে? তো তুমি এটা হলো ট্রানজিশন, লেখায় স্বতন্ত্র ট্রানজিশন যোগ করে, যে অ্যানিমেশনের কথা যেটা বললাম না, যে অ্যানিমেশনে যেতে হবে, স্বতন্ত্র মানে কি আবার ভালো করে বোঝো, এই সবগুলোতে যেভাবে এটার পর এটা এটা করলাম, এটা হলো ট্রানজিশন। এবার যখন আমি একটা লেখার মধ্যে করবো, যেমন এটা কি আগে আসবে, তারপর এটা কেমন ভাবে আসবে, এটা কিভাবে আসবে, তাহলে সেটাতে আমার এই যে অ্যানিমেশন যেতে হবে, ইয়ে অ্যানিমেশনে গেলাম, এই যে এক লেখা আসলাম, মানে এটা প্রথমে আসবে, তারপর এটা দুই দ্বিতীয়তে এই সিস্টেম আসবে, তৃতীয়তে ধরো এরকম, এই দেখো কেমন কিভাবে আসে, এখানে ভিউ করতেছি, এই দেখো এটা কিভাবে আসে দেখছো, এটা কিভাবে আসে দেখছো, এটা কিভাবে আসে দেখছো, দেখছো কত সুন্দর হচ্ছে না মানুষকে দেখানো, অ্যাট্রাকশন হবে না মানুষ দেখবে না, আর এমনি মুখে বলে কিভাবে দেখতো তোমার বোঝানো কঠিন হতো, ঠিক আছে? যেমন তোমাকে আমি যে দেখায় দেখায় শেখাচ্ছি, এটা কিন্তু আমার প্রেজেন্টেশন বলা যেতে পারে, দেখায় দেখায় শেখাচ্ছি না, আর বই পড়ে পড়ে বোঝালে কি এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, বুঝতে পারতাম ট্রানজিশন কিভাবে, সেটাই তো বুঝতাম না, তাই কি না, বা অ্যানিমেশন কি সেটাই তো বুঝতাম। আচ্ছা দেন হলো ট্রানজিশনের শব্দ যোগ করে, তুমি যেটা বললা সাউন্ড ভিডিও অডিও সব যুক্ত করে দেবো। আচ্ছা শব্দ যুক্ত করতে গেলে আমাদের একটা তো আগে সাউন্ড লাগবে, সাউন্ড আছে কিনা সেটা দেখি, আমার এখানে কোনো গান টান আছে গান কোনো নাই আমার কিছু, তাই বলছি এখানে কোনো ডাবলস নাই, একটা একটা মিউজিক ডাবলও করে নিই তখন একটু নির্ধারিত আছে, তাহলে ততক্ষণে ভিডিওটা আমি পজ করে নিই, আচ্ছা থাকলে তো এখন পারফরমেন্স না, ভিডিওটা পজ করে নিই, তো আমরা এখন আনপজ করেছি ভিডিও, দেখি আনপজ হলো কি না, ঠিক আছে? তো এখন আমরা এই যে আমাদের পাওয়ার প্রেজেন্টেশনে এটা অ্যাড করবো, একটা হলো আমাদের সং সং, তাই তো ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে দেখো এই যে এখানে ছিল কি পিকচার, এইখানে গিয়ে দেখো তোমার কোনো ইয়ে করার গান যুক্ত করার ইয়ে রয়েছে, এই সাউন্ড অডিও ভিডিও দেখতে পাচ্ছে কাছে, এখানে অডিওতে ক্লিক করবো, ও ফ্রম অডিও ফ্রম ফাইল, এখানে গিয়ে আমাদের কোথায় যেন দেখলাম ডাউনলোড, তাই তো একটু, তো এখন আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গান অ্যাড করবো, মানে কোনো মিউজিক, সেজন্য আমাদেরকে এখানে যেতে হবে এখান থেকে অডিও, এই যে অডিও, তারপরে দেখো কোথায় ছিল অডিওটা, এই ডি ফোল্ডারে, তাই না?
রিকোর্ডার কি নাম এইটা না, অল্প এটা খেয়াল করে দিলাম, এই একটু সময় লাগবে, গান তৈরি হতে কিন্তু সময় লাগবে, ঠিক আছে। এই দেখো অ্যাডস আর কি হয়ে গেছে, বাসছে না, কারণ হলো আমার এই যেখানে চালু করলে তো সাউন্ড কমাই দিতে হবে আদানের সময় না। এই দেখো গান বাজতেছে না, আপনারা যারা দেখতেছেন তারা বুঝবেন এভাবে করে। আচ্ছা এখন এটাকে এটাকে আমরা এরকম করে ধরে যেখানে এসে সেখানে নিয়ে যেতে পারবো, বা যে স্লাইড এসে সেই স্লাইডে দিতে পারবো, ঠিক আছে। যখন স্লাইডটা চালু হবে তখন অটোমেটিকলি এখন গান বাজবে। হ্যাঁ এই দেখো কিরকম, এখন আমি যদি ভিউ করি, আমরা যদি এখান থেকে আচ্ছা চলে গেল কেন, গান বাজবে না, একটু বাজবে, একটু সময় নেবে, ঠিক আছে। এটা বাজতেছে, তো এইভাবে করে আমাদের এই সিলেক্ট যখন চলবে তখন গানটাও বাজবে, ঠিক আছে। এটা চতুর্থ নম্বরে এসে বাজবে, যেমন দেখি এখন আবার এই যে প্রথমে লেখাটা, তারপরে হলো এই লেখাটা, তারপরে এটা, তারপরে যে গানটা এখন একটু সময় নিয়ে পুরোপুরি চলে গেছে। আচ্ছা যাই হোক, এভাবে গান অ্যাড করা যাবে। তারপরে কি আছে বইয়ে, এই যে ইনসার্ট মেনু থেকে মুভি অফ মুভি বা ছবিতে ভিডিও যুক্ত করা, এটা গেল তোমার ভিডিও, এখন ভিডিও ছিল, আচ্ছা ভিডিও শেষ, তারপরে গ্রাফিক্স, ঠিক আছে, এটাই শেষ। এখানে ভিডিও যুক্ত করা, অডিও যুক্ত করা, আমরা এখন অডিও যুক্ত করছি, এখন একটা ভিডিও যুক্ত করে করতে পারি কিভাবে, ইনসার্টে গিয়ে এই ভিডিওতে যেতে হবে, তাই না। এখান থেকে ডেস্কটপে মনে হয় ভিডিও আছে, এই যে ছোটোখাটো অনেক ভিডিও আছে, এগুলো বড়ো কত ব্যাটের, এটাই যুক্ত করি, অনেক ভিডিও আছে ছোটো ছোটো আমার। যাই হোক এটা এখনো ভিডিও হচ্ছে তাই আর কি আসছে না, ওই ডাউনলোডে গিয়ে ভিডিও অ্যাড করতে হবে, ছোটো ভিডিও আছে তাই না, এই গিফট ফোল্ডারে এইখানে ছোটো ছোটো ভিডিও আছে। এটাও এটা অ্যাড করা যায়, একটু বড় ফাইলে সময় নেবে, এই যে ইনসার্টিং মিডিয়া কেন টিনসার্টিং ভিডিও, আচ্ছা এটা পারতেছে না, কারণ হলো ভিডিওটা অনেক বড়, এটা যদি দিই আচ্ছা, ওটা যে আমাদের MP4 ফাইল এখানে আনতে হবে, ওখানে হয়তো ফাইলটে AVI দেওয়া আছে, ঠিক আছে, ফাইলের সিলেকশনটা ঠিক করে এটা এটা কি আমরা পরে রেজিস্টার করতে পারি, এখন সম্ভব নয়, পরে এখন সম্ভব তো, এখন আর ভালো লাগছে না কেন জানি, খাওয়া দাওয়া করার পরে, ঠিক আছে হচ্ছে হোক, ভিডিও তাতে কি আচ্ছা যাক, এটা গেল। তো এইভাবে করে আমরা সুন্দর করে এখান থেকে শুরু করি, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইভাবে করে ঘুরে আসে, এইভাবে করে মানুষকে আমাদের যে কোনো কিছু বড় পর্দায় প্রজেক্টরে করে কম্পিউটারে দেখাতে পারি, ঠিক আছে, যা লিখে দেবো, যা ছবি দেবো, ইয়ে দেবো, ট্রানজেকশন দেবো, খুব সুন্দরভাবে মানুষকে বলে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, এর পরবর্তী দিনে আমরা আমাদের যে রয়েছে হলো ফটোশপ, ফটোশপ নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।